বন্ধুরা, এটা সেটা আমি রং করে এটা তোমাকে এঁকে দেখিয়েছি তো পার্ট ওয়ানে, তো আজকে এটা পার্ট টু এ রং করে দেখাচ্ছি। তো চলো দেখা যাক। প্রথমে নিয়েছি দেখো অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার দিয়ে এখানটা আস্তে হালকা হালকা পুরো ভরাট না করে একটু একটু রেখে করব। পুরোটাও করবো না, এরকম 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 করে নিয়ে যাব, দিলে জিনিসটা সুন্দর দেখাবে। দেখো এটা আমার পুরো কমপ্লিট। এবারে দেব তারপরে বাতির নিচটা, হলুদ দেবো, ইয়েলো অকার কালার, শিক কালার দেবো, হালকা কমলা, আর এইটা দিয়ে হলুদ দিয়ে সেই একা হলুদ দিয়ে ঠিক করব। এইভাবে করে ল্যামের ভিতরটা যাতে আলো জ্বলছে সেইভাবে দেখাতে হবে তোমার আমাদের। আর বাতির কাছের এই দিকটা রেডি, এখন আমার পুরো রেডি। এরপরে কালো বর্ডার দিয়ে দিব, চারিদিকটা গেলে আরো সুন্দরভাবে দেখাবে। বাতিটা করে নিলাম, এবারে আমার ল্যাম্পটি রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে।